ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ চাচল ডালখোলা। মালদার মানিকচকে প্রেমিকার মৃত্যুর ঘটনা তদন্তে নেমে ভিন রাজ্য থেকে প্রেমিককে গ্রেপ্তার করলো পুলিশ। জানা গিয়েছে প্রেমের সম্পর্কের অবনতি, সেই অবসাদের জেরে মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিল মালদার মানিকচক থানার নাজিরপুরের পূর্বপাড়া এলাকার মিমি রায় নামে এক যুবতী। গোটা ঘটনায় প্রেমিকের কঠোর শাস্তির দাবিতে সরব হয় মৃত যুবতীর পরিবার সহ গ্রামবাসীরা। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। অবশেষে ওই যুবতীর মৃত্যুর ঘটনা তদন্তে সাফল্য পেল পুলিশ। বুধবার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রেমিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবতীর মৃত্যুর ঘটনার পর থেকেই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল গোটা এলাকা জুড়ে। বুধবার সন্ধ্যায় গোপন সূত্র মারফত খবর পেয়ে ঝাড়খণ্ডের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রেমিক মানব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত প্রেমিক মানব সরকার স্বীকার করে নিয়েছে তার সঙ্গে মিমি রায়ের গভীর প্রেমের সম্পর্ক ছিল, তবে তার মৃত্যুর জন্য সে দায়ী নয়। মৃত প্রেমিকার পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তার সম্পূর্ণই ভিত্তিহীন। যদিও সমস্ত বিষয় খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। এরকম কোনো ব্যাপার না, ভুল বুঝাবুঝি করে এইভাবে আমাকে ই করা হয়েছে। তুমি কি ওকে ভালোবাসতে? আমার সঙ্গে রিলেশন ছিল। রিলেশন ছিল? কতদিনের সম্পর্ক তোমাদের? এরকম আমাদের কথাবার্তা হতো ফেসবুকে, ঠিক আছে, কিন্তু সম্পর্ক মেয়েটা তোমার সঙ্গে বারবার শারীরিক সম্পর্ক যায় এবং তোমার ঔরসে ও গর্ভবতী হয়েছিল, তুমি জোর করে ওকে আবর্ষণ করেছো, এরকম কোনো ব্যাপার আছে? এগুলো মিথ্যা বলা হচ্ছে। অনেকগুলো তো ছবি পোস্ট করা হয়েছে, ছবি একসাথে অনেকগুলো আছে। হ্যাঁ, ছবি আছে, সেগুলো ছবি উঠিয়েছে, ঠিক আছে। তোমার বাড়ি গেছিল? হ্যাঁ, আমার বাড়ি এসেছে। সেখান থেকে নাকি ওকে অপমান করা হয়েছে? না না, ও বাড়ি এসেছিল, কথা বলা হয়েছে, এবার এরকম বলা হলো যে যখন এইভাবে করছিস তো বাড়িতে জানান। ও বললো যে না, যে ওর দিদিকে ফোন করার জন্য ই করা হয়েছিল, তো বললো যে না, দিদিকে ফোন করতে হবে না, যেহেতু ওদের বাড়িতে অশান্তি চলছে আরও বেশি হবে। দিনের বেলা ওরকম হয়েছে, আমি ঘুমিয়ে গেছিলাম। রাতেবেলা তো তুমি ওকে ফোন করেছিলে মৃত্যুর ঠিক আগে? ফোন করেছিলাম, আমি খবর পেয়ে ফোনটা করেছিলাম। হ্যাঁ, এখন সেইভাবে ওরা আমাকে দায়ী করছে। কতটা সত্যি এটা? না, সেইভাবে কম, মানে ব্যাপারটা হচ্ছে যে ও অনেক রকমভাবে, মানে আমাকে, আমি অনেক রকম ওকে বুঝিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আমার কোনো কথা শুনতো না, নিজের ইচ্ছা মতো।